সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমরা তোমাদের বইয়ের তেতাল্লিশ নাম্বার বাংলা বইয়ের তেতাল্লিশ নাম্বার পৃষ্ঠা খুলো পাট একত্রিশ ছবি দেখে বলি ও লিখি এটি হচ্ছে উল তাহলে উল বানান কি হবে রসু ল উল এটা কিসের ছবি এটা ইটের ছবি এখানে দুইটা ইট রয়েছে তাহলে আমরা এখানে কি লিখবো রসই তো ইট 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 বানান কি হবে আর এটা কিসের ছবি এটা একটা ঘরের ছবি তাহলে আমরা এখানে লিখবো ঘর গ গ র ঘর এখানে কিছু ফলের ছবি দেওয়া আছে কী কী ফল আছে আনারস আম কলা আপেল তাহলে এগুলো মিলে হয় ফল এগুলো কি ফ ল ফল আর এখানে একটা পাখির ছবি আছে এটা কি পাখি বক পাখি তাহলে বক বানান কিভাবে ব ক বক 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 আর এটা একটা কিসের এখানে যে পানি পড়তেছে এটা হচ্ছে একটা কলের ছবি তাহলে আমরা এখন লিখবো এখানে ক ল কল ক ল কল তারপরে আছে একটি বলের ছবি তাহলে বল বানান কি হবে ব ল বল এখানে লিখবো ব ল বল তারপরে আছে একটা কলমের ছবি কলম লেখব হবে ক ল ম কলম ক কলম তারপরে আছে কিসের ফুল এটিগুলো দুইটা ফুল কি ফুল কদম ফুল ক কদম কদম ফুল তারপরে আছে ফুল শুধু ফুল তাহলে আমরা আরেকবার দেখি কী কী পাইলাম প্রথম একটা করে দেওয়া আছে সেটা হচ্ছে কি উল রসু ল উল তারপরে আছে ইট রসুই ট ইট তারপর আছে ঘর ঘ র ঘর তারপরে আছে ফল ফল ও ফল তারপরে আছে বক ব ক বক তারপরে আছে কল কল ও কল তারপর বল বল তোর কলমের ছবি দেওয়া আছে তাহলে এটা একটা কলম ক ল ম কলম তারপর কিছু ফুলের ছবি দেওয়া আছে ওইটার নাম হচ্ছে ক দ ম কলম আর এখানে পরিষ্কার ফুল ও ফুল তাহলে শিক্ষার্থীবৃন্দরা তোমরা তোমাদের গড়ে নিজে নিজে এটা প্র্যাকটিস করবে যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্টে জানাবে আমি সমাধান করার চেষ্টা করব। তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ